হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আজ সকাল সকাল ব্লগটা শুরু করছি। আর কোথায় আছি বলো তো? মা বাড়িতে আছে, আর আমার দুটো দিদাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। ওরা সকাল থেকে উঠে করে গল্প করছে, আর বান্টি আমার ক্যামেরা ধরছিল, ও আমার ক্যামেরাম্যান, আমার মামার ছেলে বান্টি। তো তোমরা সবাই দেখো, আমি জানালার পাশে দাঁড়িয়ে আছি, বলছি হাই হাই হাই। দেখো একটা কালো হয়ে আছে, বৃষ্টি পড়বে আজকে মনে হয়। তারপরে আমার মা বাড়িটা চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, আমার মামি এখানে রান্না করতে বসেছে, এই দেখো। আর ক্যামেরা করছিল বান্টি, গোটা ঘর ঘোরাচ্ছিল এই যে ক্যামেরা চারিপাশে, ওদের ঘর দেখাচ্ছিল যে এদিকে সিঁড়ি ঘর, এই ঘরগুলো বাকি আছে, আর এই যে ঠাকুর ঘর, সবার ঘর মানে দেখাচ্ছিল আর কি, একে একে করে। তো তারপরে এই যে দিদারা গল্প করছে বসে বসে, আর আমি এখানে শুনছি মন দিয়ে ওদের গল্প। অনেকদিন পর মামা বাড়ি এসেছে, খুব ভালো লাগছে। সকালটা তো খুবই সুন্দর লাগছে, বাদল করে আছে হালকা হালকা, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর মনে হয় বৃষ্টি হবে আজ, একদম মেঘটা দেখেই মনে হচ্ছে। আর আমি বাইরে এসেছি একটু ঘুরতে, বাইরের সাথে বলছি চল একটু বাইরে ঘুরে আসি, কত ঘরে থাকবো তাই একটু বাইরে বেরিয়েছি, দেখো হেঁটে হেঁটে যাচ্ছে। আর সামনেই তো ক্রিস গার্ডেন, তাই ক্রিস গার্ডেন চলে এসেছি ঘুরতে আমরা। আর সকাল সকাল বন্ধ করা ছিল, মানে খুলেনি, আমরা এমনি এসেছিলাম হাঁটতে, তো মর্নিং ওয়াক করতে। তারপরে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আস্তে আস্তে। আর তোমাদেরকে বাইরের থেকে একটু দেখিয়ে দিলাম জুম করে পার্কটার ভিতরে কী কী আছে, আমরা তো ভিতরে ঢুকিনি, তাই জন্য বাইরের থেকে ভিডিও বানালাম তোমাদেরকে দেখানোর জন্য। এখন আমরা বাড়ি যাচ্ছি, ভাইয়ের স্কুল ছিল 11টার থেকে, তো স্কুল যাবে, তাই আমরা এখন তাড়াতাড়ি চলে যাচ্ছি ভিতরে, তার জন্য ঢুকলাম না। এখন আমরা দেরি না করে তাড়াতাড়ি বাড়ি যাই। তো এই দেখো রাস্তাটা, এদের আবার রাস্তায় হুটহাট হাতি বেরিয়ে যায়। তো আমরা তাড়াতাড়ি যাচ্ছিলাম, এসে করে দেখছি আমার দিদা চান করে এইসব কী করছে, গাছ লাগাবে বলে। আর আমিও তারপর চান করে লাঞ্চ করে নিলাম। আর এটা হলো আমার ভাইপো, ও নাচ করছিল গান বাজে। আর দেখো আমি এখন ফ্রেশ হয়ে ফ্রেশ মুডে ভিডিও বানাচ্ছিলাম, আর ঝমঝম করে জল পড়ছে। এখন আমি বাড়ি যাবো কী করে ওটাই ভাবছি। তারপরে বান্টিকে বলছি এ ভাই কী করে বাড়ি যাবো, খুব তো বৃষ্টি পড়ছে। আর বান্টি বলছে না দিদি আজকে তুমি থেকে যাও। দিয়ে দেখো আমি বলছি না থাকলে হবে না, এখন আমি বাড়ি যাবো। তো বান্টি আমাকে বাস স্ট্যান্ড ছাড়তে যাচ্ছে, আমার মামি আমাকে টাটা করে দিল, বৌদিও টাটা বাই বাই জানিয়ে দিল, সবাইকে আমিও বাই বাই জানিয়ে দিলাম। তো এরপরে আমি ঝটমট বেরিয়ে পড়ছি বাস স্ট্যান্ড বাড়ি যাবো বলে। এই দেখো কী বৃষ্টি পড়েছে, রাস্তাটা পুরো পুরো ভিজা, আর বাস আসছে না, তাই জন্য অপেক্ষা করছি বাস কখন আসবে বাস কখন আসবে। তো ভাই বলছে দেখো এক্ষুনি চলে আসবে বাস, দেখতে দেখতে আমি ট্রেনে উঠে গেছি। তো তারপরে এখন সবার সাথে দেখা হয়েছে, তো এরপরে আমি এখন বাড়ি যাবো, টাটা বাই বাই। এটাই ছিল আজকের মিনি ব্লগ, বাই বাই।